আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তিচ্ছু ভাইয়া ও আপুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। তোমাদের সাথে আছি আমি ফাহাদ হোসেন, আমি অধ্যয়নরত আছি ঢাকা মেডিকেল কলেজ চতুর্থ বর্ষে। তো তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমাদের যে মূল বই, সেই মূল বইয়ের পেছনে যে অনুশীলনীর প্রশ্নগুলো দেওয়া থাকে সেগুলা কতটুকু ইম্পর্ট্যান্ট, এবং সেগুলা থেকে আসলে কোনগুলা পড়বো কোনগুলা বাদ দিব? কারণ ওখানে অনেক প্রশ্নই থাকে, যেহেতু ওই বইটা হচ্ছে আসলে HSC-র আলোকে রচিত। সো ওই অনুশীলনীর প্রশ্নগুলোতে অনেক প্রশ্নই দেওয়া থাকে যেগুলো আসলে ক্যালকুলেটর ছাড়া সম্ভব না। তো ওই MCQ-গুলাও কিন্তু তোমাদেরকে বাদ দিতে হবে। সো আজকে তোমাদেরকে বলবো যে অনুশীলনীর প্রশ্নগুলা কতটুকু ইম্পর্ট্যান্ট, এবং সেগুলা কিভাবে সলভ করবা, কোনটা সলভ করবা কোনটা সলভ করবা না। সো ফার্স্ট অফ অল যেটা বলবো যে বোটানি এবং জুলজি এই দুইটা বইয়ে কিন্তু হচ্ছে তোমার অনুশীলনীতে খুব একটা বেশি প্রশ্ন দেয়া নেই। সো এখান থেকে হচ্ছে আসলে তোমার অনুশীলনীর প্রশ্ন সলভ করারও তেমন কোনো সুযোগ নেই। তবে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই সম্ভবত হচ্ছে সার সংক্ষেপ দেয়া থাকে এই অধ্যায়ের, যেখানে অনেকগুলা পয়েন্ট দিয়ে হচ্ছে তোমার অধ্যায়ের যে ইম্পর্ট্যান্ট ইনফরমেশানগুলো সেগুলো দেয়া থাকে। তো তোমরা চাইলে হচ্ছে সেই ইম্পর্ট্যান্ট ইনফরমেশানগুলো পয়েন্ট আকারে পড়ে নিতে পারো বোটানি আর জুলজির ক্ষেত্রে। তবে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির ব্যাপারে যেটা বলবো, যে ফিজিক্স আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমির হোসেন স্যারের বইটা ফলো করে থাকি, এবং কেমিস্ট্রির জন্য হচ্ছে আমরা হাজারি ও নাক স্যারের বইটা ফলো করে থাকি। তো এই হাজারি ও নাক স্যারের বই এবং আমির হোসেন স্যারের বইয়ের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু বেশ অনেকগুলা অনুশীলনীর MCQ দেয়া থাকে, এবং এই অনুশীলনীর MCQ-গুলো কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এবং গত বছর, দ্যাট ইজ 2021 ব্যাচ সেশনে দেখা গেছে যে প্রায় 50-এরও বেশি MCQ কিন্তু তোমার এই অনুশীলনীর প্রশ্ন থেকে আসছে। সো এই অনুশীলনীর প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে যে এখান থেকে কোনগুলো সলভ করবা কোনগুলো বাদ দিবা। তো সলভ করবা হচ্ছে আসলে যে MCQ-গুলো পিওরলি হচ্ছে তোমার MCQ। পিওর MCQ বলতে আমি বুঝাইছি যে যেখানে হচ্ছে আসলে কোনো ছক থাকবে না, এরপর হচ্ছে কোনো প্রকার উদ্দীপক থাকবে না, এবং যেখানে কোনো প্রকার বহুপতি নৈবিত্তিক থাকবে না, মানে থাকে না এরকম হচ্ছে যে নিম্নের কোনটি সঠিক, চারটা অপশান দিয়ে থাকে এবং ওখানে 1, 2, 2, 3, 1, 2, 3 সবগুলো এইভাবে দেয়া থাকে। সো এই বহুপদী যে MCQ-গুলো আছে সেগুলোও কিন্তু বাদ দিবা। উদ্দীপক বিশিষ্ট কোনো যে MCQ-গুলো আছে সেই উদ্দীপক বিশিষ্ট MCQ-গুলোও বাদ দিবা। শুধুমাত্র একদম পিওরলি যে MCQ-গুলো, অর্থাৎ একটা প্রশ্ন এবং সেটার সাথে হচ্ছে চারটা অপশান, এই ধরনের যে প্রশ্নগুলো দেয়া আছে তোমার অনুশীলনীতে ফিজিক্স এবং কেমিস্ট্রির বেলায়, সেই MCQ-গুলাই জোর দিয়ে সলভ করবে। এবং এই MCQ-গুলো থেকেই কিন্তু অনেক বেশি MCQ আসে মেডিকেল ভর্তি পরীক্ষায়। আর অনেকেই বলো যে হচ্ছে আসলে ফিজিক্সের বেলায় বা কেমিস্ট্রির বেলায় হচ্ছে ভাইয়া, এই অনুশীলনের যে MCQ-গুলো আছে সেগুলো থেকে ম্যাথ কেমন আসে? হ্যাঁ, অনুশীলনীতে যে ম্যাথগুলো দেয়া, সেই ম্যাথগুলার অনেকগুলোই হচ্ছে, মানে MCQ আকারে যে ম্যাথগুলো দেয়া থাকে সেই ম্যাথগুলার অনেকগুলোই হচ্ছে আসলে ক্যালকুলেটর ছাড়া করা যায়। তবে যেগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায় না সেগুলো তোমরা চেষ্টা করবা সেগুলোর ভ্যালুটা হচ্ছে একটু মুখস্থ রাখার জন্য, এতে করে ওই MCQ-গুলো যদি ইনকেস দিয়েও দাও তোমরা হচ্ছে উত্তর করতে পারবা। এবং এটা অনেক দেখা গেছে যে আসলে ম্যাথের ভ্যালুগুলো পর্যন্ত চেঞ্জ করে নাই, MCQ-তে যেই ভ্যালুই দেওয়া ছিল ওই ভ্যালু দিয়েই হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন চলে আসছে। সো আশা করি হচ্ছে তোমরা যদি যে MCQ-গুলো সলভ করা যাচ্ছে ক্যালকুলেটর ছাড়া ওগুলো তো MCQ দিয়ে ক্যালকুলেটর ছাড়া সলভ করবা, আর যেগুলো যাচ্ছে না চেষ্টা করবা সেগুলোর ভ্যালুটা একটু মুখস্থ করে নেওয়ার জন্য, এতে করে কিন্তু তোমরা বেশ অনেকটা এগিয়ে যাবা প্রিপারেশনে। সো আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে দিবে। তোমাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।